mama, seven of us. Oh shit! Oh shit! Special chair gama se lagbo. 36 bochor guarantee. Ekdom tekshoi. Na oneke to abar 36 37 bochor dhore cup pay na. Tader ekhon chair cup ekmatro bhorosa. Khara tor byabostha kortase. Ayori ma. Tui cup e dailla 7 up kha. তোর 7 আপ তুই খা তোর যদি আর দোকানের আশেপাশে দেখছি বন্ধু একটা কিক দে এই বেটা মফিস কিক কি হাত দিয়া মারে আরে বেটা তোর যদি হাত দিয়া গোল দিতে পারস তাহলে কিক দিতে পারবি না কে বন্ধু বলো তো সপ্তাহে কয়দিন সপ্তাহে 60 দিন এটা তো একটা শিশু বাচ্চাও জানে না বন্ধু বলো সপ্তাহে ব্রাজিল দিন মানুষ আর ভালো বুঝবে নো 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 তোকে দুইটারে আমি বাস দিছি তোরে বিশ্বকাপের সামনে যাইয়া তোরে বিশ্বকাপটা লইতে দি নাই আর তোরে 7 আপ খাওয়াইছি তারপরও দেখ তোকে দুইজনের সাথে আমি কত মিল মহব্বত করে চলাফেরা করি তোরা একটা কাজ কর বন্ধু শোন তোরা দুইজন দুইজনের সাথে মিল মহব্বত করে চল একে অপরের সাথে মিলাই মিশাই চল আজকে থেকে প্রমিস কর কেউ কাউরে গালি দিবি না মন্দ বলবি না এবং কাউরে পচাবি না আয় নে বুকে বুক মিলা হাতে হাত মিলা মামা অয়না তোরে বাস দিয়া 7 আপ খাওয়াইছিল হ তোরেও তো বাস দিয়া বিশ্বকাপটা নিতে দিল না আরে বান আরে পাট খেতে ল এ মামা ফুটবল খেলা পরে যাইতাছি আগে কুয়া তোর এত সুন্দর সুন্দর জার্সি কই থেকে পাইছস হাই কোয়ালিটির প্লেয়ার এডিশনের দারুণ দারুণ এই সবগুলো জার্সি আমি নিয়েছি ডিয়ার ফ্রেন্ডস নামের একটি অনলাইন শপ থেকে তাদের কাছে রয়েছে বিশ্বকাপের প্রত্যেকটি দেশেরই হোম জার্সি অ্যাওয়ে জার্সি সাথে ট্রেনিং কিট যেগুলো আপনারাও চাইলে প্লেয়ার এডিশন কিংবা ফ্যান এডিশন দুইটাই নিতে পারবেন ডিয়ার ফ্রেন্ডস ভিপিআর পার্সেল যোগে সারা বাংলাদেশে তাদের জার্সি বিক্রি করে থাকে ডিয়ার ফ্রেন্ডসের কন্ট্যাক্ট নাম্বার এবং তাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আসল কথা জার্সি কেনার সময় অবশ্যই বলবেন আপনারা বিতিক বাজের পক্ষ থেকে এসেছেন তাহলে কিন্তু প্রত্যেকটা জার্সিতে পাবেন ছাড় আরে পতাকা উড়াই আর কি হবে পুরো আকাশটাই তো আর্জেন্টিনার ভাই আর্জেন্টিনার ফ্যানদের মনটা এই আকাশটার মতোই বিশাল ঠিক কইছস ছোট ভাই আয় বুকে আয় পতাকা তাই ছোট্ট একটা বাঁশের কঞ্চিতে পতপত করে উঠতেছে আমাদের 5 স্টারের পতাকা এত মোটা একটা বাস লইছি বিশ্বকাপের ভারেই উড়াইতে পারি না লেভেল আছে বস লেভেল আছে 5 স্টারের ভার নাকি 7 আপে 60টা গোল খাওয়ার ভার এই জন্যই আর উড়ে না আগে 5টা বিশ্বকাপ পায় লেভেলে আসো তারপরে কথা হবে হইছে হইছে তো করে কোপায় হারাইছি তোরা আর কথা কইস না অবজা আরে ফোট ফোট খেলায় দেখা যাবে তোকে সামনেই থাকুক না চল তোরা আগে আমগো লেভেলে আয় আমগো খুব ক্যাকা পড়ছে তোকে সামনে থাকার ভাই চলেন তো ভাই চলেন ভাই চল ফালতু পোলা পাইন মামা চল আজকে আর্জেন্টিনার খেলা বাইরে দেখবো বাইরে বিশাল বড় করে প্রজেক্টর লাগাইছে সবাই একসাথে জম্পেশ খেলা দেখবো চল যাই হারা মামা আর্জেন্টিনার জার্সিটা আর হাফ প্যান্টটা পইরা আই তাড়াতাড়ি তাড়াতাড়ি 20 মিনিটস লেটার আরে মামা তোর সেই লাগতেছে পুরো ফার্স্ট ক্লাস চল এবার যাই আরে দাঁড়া আর্জেন্টিনার সানগ্লাসটা পইরা আসি আরে বাপ রে বাপ সেই মামা সেই চল এবার চল ভাই সময় আর বেশি নেই আরে খারা পতাকাটা তো নিয়ে আসি ঝান্ডা লেটার ভাই আল্লাহর রাস্তায় এবার হইছে দেখ গাম সুইটটা গেছে তোর লিগা খাড়াইতে খাড়াইতে এবার চল যাই আরে কুল খারা স্টেডিয়ামটা দেখছস পুরাই খালি যদি কিছু দর্শক না নেই তাহলে খেলা জমবে না ওয়েট এ মিনিট আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না আখিরতি কি মামা দর্শকগুলো কেমন হ্যাঁ ভাই হইছে অনেক হইছে উপরে তো পুরো ফুল প্যাকেজ কমপ্লিট নিচে কি আর কিছু বাকি আছে চল চল
বুঝলি ফুটবল খেলা ইন্ডিয়ার মতো একটা দল আছে যারা খেলা শুরু হওয়ার আগেই চ্যাম্পিয়ন হয়ে যায় বুঝলি ফুটবল খেলা একটা দল আছে যারা 20 বছর ধরে মিশন হেক্সা করতেছে এদের পরে শুরু হইয়া আফগানিস্তান যুক্তরাষ্ট্রের মিশন শেষ রাশিয়া ইউক্রেনের মিশন শেষ অথচ এদের 20 বছর ধরে মিশন করে নাই 36-37 বছর ধরে তারা ট্রফিলেস তারা কোনো ট্রফি পায় না জন্মের পরে এখন পর্যন্ত একবারও ট্রফি স্বাদ পায়নি ট্রফিটা দেখতেও পারে নাই এরা আবার মিশন হেক্সার কথা কয় 20 বছরের কথা কয় বাপের সম্পত্তি থেকে বিয়া করে আর ব্রাজিল ব্রাজিল সাপোর্ট করে একই আরে আরে নাস্তা না জানলে উঠান বাবা আসলে নাস্তা না জানলে উঠান বাবা যা ফট ফট নাচ মামা এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিলের বাদ দিয়ে আমাদের সৌদি আরবে সাপোর্ট করা উচিত কেন কারণ সৌদি আরব মুসলিম দেশ মুখের মধ্যে কাতার সৌদি আরব বুকের মধ্যে আর বাংলাদেশ মনের মধ্যে বাংলাদেশে ব্রাজিলের সাপোর্টার অনেক বেশি আর বড় আর্জেন্টিনার সমর্থন দিয়ে পুরো বিশ্ব চিপাই চিপাই কোনায় কোনায় ভরা কইছে ওই বড় ওই তোগোলিগা বাংলাদেশের মানুষ হুদাই ব্রাজিল ব্রাজিল আর আর্জেন্টিনা আর্জেন্টিনা করে আমারে দেখ আমি পর্তুগাল বাংলাদেশকে কতটা ভালোবাসি কতটা বুকে ধারণ করে রেখেছি যে আমি আমার পুরো জার্সিটাই বাংলাদেশের পতাকার মতো বানায় নিছি ভালোবাসা 117, 118, 119, 120 আর্জেন্টিনার পতাকা 6টা বেশি ওইদিকে যে ব্রাজিলের 4টা পতাকা উঠতেছে এটা কি চোখে জানো চোখ কি পকেটে ঢুকে রাখছো আরে যা দিলাম আরো 4টা তো আর্জেন্টিনার পতাকা 2টা বেশি আর দূর বেটা ডাইনে বামে তো গুনাই হয় নাই গোন গোন ডাইনে উল্টি গোন চিপাই চাপাই যে জায়গায় দেখবি আকাশে তোর থাকবে সব জায়গায় আর্জেন্টিনার পতাকা থাকবে আর্জেন্টিনার পতাকা দেখো যে উঠতাছে ওই বিল্ডিং টাই তো বেটা পুরো ব্রাজিলের পতাকা দিয়ে লাগাই চিপাই চাপাই তো আর্জেন্টিনার পতাকা উড়বই বেটা দেখছো উড়বো উড়বো চিপাই চাপাই থাকবো পতাকাটা চিপাই চাপাই থাকবো না তোমরা যে যাই বলো ভাই এইসব ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি স্পেন কইরা কোনো লাভ নাই বরাবরের মতো এইবারও বিশ্বকাপ জিতবো আমরা ফ্রান্স তুমি 2018 সালের বিশ্বকাপ জিতছো জিতছি তো কি হইছে এবার 2022টাও আমরা জিতবো সমস্যা আছে কোনো তাহলে তুমি না ইতিহাস ভুলে গেছস ইতিহাস কিসের ইতিহাস 2006 সালের বিশ্বকাপ কে জিতছিল ইতালি 2010 সালের বিশ্বকাপে ওরা কি করছিল গ্রুপ পর্ব ঠিক আবার 2010 সালের বিশ্বকাপ কে জিতছে স্পেন 2014 সালের বিশ্বকাপ ওরা কি করছিল গ্রুপ পর্ব ঠিক আবার 2014 সালের বিশ্বকাপ কে জিতছিল জার্মানি 2018 সালের বিশ্বকাপে ওরা কি করছে ওরাও গ্রুপ পর্ব ঠিক আবার তাইলে মনু 2018 বিশ্বকাপে কে জিতছিল হ্যাঁ আমি ফ্রান্স ডু ইউ নো হোয়াট আই মিন তাইলে কি তুমি বুঝতে পারতেছো এইবার তুমি গ্রুপ পর্ব থেকে দাব্বা মাইরা বের হয়ে যাবা ভাই আপনার এই জার্সিটা কত টাকা দিয়ে কিনছেন 1300 টাকা ভাই দেশে এত দরিদ্র গরিব মানুষ আছে যারা একবেলা খাবার খাইতে পারে না আর আপনি 1300 টাকা দিয়ে একটা বিদেশি জার্সি কিনছেন এই 1300 টাকা দিয়ে আপনি 13 জন মানুষকে একবেলা খাবার খাওয়াইতে পারতেন মানবতা আজ কোথায় হারিয়ে যাচ্ছে ভাই মোবাইল চালান না আপনার মোবাইলটা একটু দেখি মোবাইলটা চালাই আপনার মোবাইলটা কত টাকা দিয়ে কিনছেন ভাই 20,000 টাকা আই হ্যাঁ ভাই আপনি এটা কী করলেন আপনি 20,000 টাকা দিয়ে একটা ভিনদেশি স্মার্টফোন কিনলেন ভাই আপনি চাইলে 2,000 টাকা দিয়ে কোনো দেশি বাটন মোবাইল কিনতে পারতেন সেখানে 18,000 টাকা বাঁচত সেই 18,000 টাকা দিয়ে আপনি 180 জন দরিদ্র মানুষকে এক বেলা খাওয়াইতে পারতেন আপনি সেই কাজটা না করে আপনি 20,000 টাকা দিয়ে এই মোবাইলটা কিনলেন কত বড় অমানবিক একটা কাজ করলেন ভাই আপনি আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো শুনেন ভাই ভণ্ড আমি বাদ দেন ঠিক আছে আমি জার্সিও কিনা পরমু আমি দরিদ্রও খাওয়াবো দুইটার হিসাব আলাদা 4 বছর পর পর একটা খেলা আসি একটু সকাল তো পূরণ করবই তাই না বুঝলে বুঝ পাতা না বুঝলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে বিশ্বকাপের আমেজ চলে আসছে সেই উপলক্ষে আপনাদেরকে একটি মেসেজ তো দেখা যায় যে বিশ্বকাপে আমরা অনেকেই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে একজনের সাথে মারামারি করি একদম ফ্যামিলি নিয়ে অনেক গালাগালি হয় অনেক কিছু হয় তো এটা কিন্তু আপনারা মোটেও করবেন না কারণ খেলাটাকে খেলার মতো উপভোগ করবেন এক্স্যাক্টলি একদল আরেকদলকে একটু পচাবেন ঠাট্টা করবেন তামাশা করবেন বাট সেইটা কিন্তু পার্সোনাল অ্যাটাক কিংবা গালাগালি করা কিংবা মারামারি হানাহানি করা এটা কিন্তু একদমই ঠিক না মজা হবে একজন একজনকে পচাবো একটু ঠাট্টা তামাশা তো হবে সো খেলাটাকে আমরা খেলার মতোই উপভোগ করবো আর আমরা বিশ্বকাপটা বিশ্বকাপের মতোই উপভোগ করবো কেউ আমরা মারামারি করবো না হানাহানি করবো তবে ভাই এবার কিন্তু কাপ আর্জেন্টিনা নিবো ব্রাজিল আর্জেন্টিনা ভাই ভাই